যুক্তরাষ্ট্রের প্রেন্সিলভেনিয়া নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শনিবার তেরো জুলাই সন্ধ্যা সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় স্নাইফার হামলা করা হয় তার উপর কিন্তু সৌভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান তিনি হামলার পর পরে সিক্রেট সার্ভিস এস টিমের হাতে নিহত হন হামলাকারী ইতিমধ্যে তার পরিচয় শনাক্ত করেছে এফবিআই সেই সঙ্গে হামলাকারী স্নাইপারের গাড়িতে ও বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক পেয়েছে তদন্তকারী সংস্থা রোববার চোদ্দ জুলাই এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন সহ বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুক্স বলে জানিয়েছে এফবিআই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার তেরোই জুলাই পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারের নির্বাচনী জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে দূরে একটি ভবন থেকে গুলি চালানো হয় তবে গুলিটি তার কাঞ্চ বেরিয়ে যায় প্রতিক্রিয়া স্বরূপ সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে নিহত হন থমাস পরবর্তীতে থমাসের গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জানা গেছে তিনি ওই গাড়িটি চালিয়ে সমাবেশে এসেছিলেন এছাড়া ট্রাম্পের উপর হামলা চালানোর জন্য তিনি যে বন্দুকটি ব্যবহার করেছেন সেটি তার বাবার কেনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বরাদ দিয়ে এফি ও সিএনএন জানিয়েছে শুধু গাড়ি নয় থমাসের বাড়িতেও বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে প্রতিবেদন মতে ট্রাম্পের উপর হামলা করতে ২০ বছর বয়সী থমাস একটি এয়ার স্টাইলে আগ্নেয়স্ত্র ব্যবহার করেছিল লাইসেন্সকৃত আগ্নে তার বাবার কেনা পেন্সিলভেনিয়ার বাটলারের যেখানে ট্রাম্পের সমাবেশ হয়েছে সেখান থেকে প্রায় এক ঘন্টা দূরত্বে থাকতেন থমাস বেতেল পার্ক হাই স্কুল থেকে দুই সালে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি